হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সারা দেশের কিছু ভয়াবহ ট্রাক দুর্ঘটনার ভিডিও নিয়ে। এই যে দেখতেছেন, এখানে একটি ট্রাক এসে আরেকটি ট্রাকের পিছনে মেরে দিয়ে কি অবস্থা হয়েছে। এই গাড়ির হেল্পার যে ছিল, জায়গায় স্পটে ডেট হয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোনো মুসলমান ভাইদেরকে যেন দুর্ঘটনায় মৃত্যু না দেয়। আমরা সবাই দোয়া করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে কোনো মুসলমান ভাইকে যেন দুর্ঘটনায় মৃত্যু না দেয়, স্বাভাবিক মৃত্যু যেন দেয়, এটাই আমরা দোয়া করব। তো এই যে দেখতেছেন, এই ট্রাকটির চাকা ডেবে গিয়ে কত সুন্দরভাবে গাড়িটি পল্টি খেয়ে গেল। আসলে এগুলো হচ্ছে একটি ড্রাইভারের ভুলের কারণে হয়ে যায়, কারণ এই গাড়িটি যখন আরেকটি গাড়ি যাচ্ছিল, একটু দূরে থেকে এই গাড়িটি সাইড দিয়ে আসলে এই গাড়িটি আর পল্টি খায় না। তো এই যে দেখতেছেন, এখানে আরেকটি ট্রাক, এই গাড়িটির ড্রাইভার ঘুমিয়ে গিয়ে গাড়িটি নিয়ে পড়ে গিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ যে এখানে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যা হয়েছে গাড়ির উপর দিয়ে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনি এত দুর্ঘটনার ভিডিও পান কোথায়। আপনাদেরকে আমি আবারও বলি যে ভাই, আমিও একজন ড্রাইভার, আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ছোট ছোট ভিডিও তৈরি করি আপনাদের মাঝে। এই ছোট ভিডিওগুলোই শেষ পর্যন্ত একসাথে করে আপনাদের সামনে নিয়ে আসি, কারণ এটা আসলে আমি বলবো যে এটা আমার ভালো লাগে করতে। এটা আপনাদের মাঝে তুলে ধরার কারণে হয়তো দু একজন ড্রাইভার হলেও সাবধানে গাড়ি চালাই, তার কারণে আমি এগুলা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালাম।